হ্যাঁ একটু বলতে হবে ঠিক আছে কিনা সবকিছু দেখো তো মনে হচ্ছে ঠিক আছে আমার ঠিক আছে না চলো সো আমি একটু তোমাদের মনে করাই দিই যে আমাদের তোমরা কিন্তু হচ্ছে প্র্যাকটিস শিট আর যে কোনো কিছু কিন্তু আছে দেওয়া হ্যাঁ সব কিছুই কিন্তু সুন্দর মতো দেওয়া আছে তোমরা হচ্ছে যে সাইকেল ওয়ানে যদি যাও সাইকেল ওয়ানে যাওয়ার পরে তুমি হচ্ছে ওই কারিকুলামের মধ্যে হ্যাঁ কারিকুলামের মধ্যে হচ্ছে তুমি সব পেয়ে যাবে হ্যাঁ প্র্যাকটিস শিটগুলো কিন্তু দেখতে হবে ক্লাস স্লাইডও কিন্তু রেগুলার আপলোড হয় মানে আমি ক্লাস নেওয়ার পরপরই এটা আপডেট এটার ড্রাইভ লিঙ্কটা আপলোড হয়েছে যায় এবং প্র্যাকটিস শিটও এখানে দেওয়া আছে আর ক্লাস স্লাইডের মধ্যেও আলাদা করে সব কিছুই দেওয়া আছে এখানে যদি হচ্ছে লগ ইন করা নাই লগ ইন করা থাকলে সব দেখতে পারবা সো প্র্যাকটিস শিটগুলো দেখতে হবে আর হচ্ছে প্র্যাকটিস শিটটা আমি এখানেও যদিও বের করব হ্যাঁ আমি এখানে যদিও ওই যে বিটু টোয়েন্টি সিক্স ভেক্টর আর প্র্যাকটিস শিটের সলভ শিট সো তোমরা হয়তো দেখছো যে পরিপূর্ণ সলভ শিটটা আপলোড করা আছে ঠিক আছে সো আমরা যা যা পড়তেছি সো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কোনো একটা ম্যাথে সো এই সলভ শিট থেকে তোমরা ধারণা নিতে পারবে যে কীভাবে এটা সলভ করতে হয় এইটা মনে করো অনেকটা গাইড টাইপের সলভ আর ক্লাসে তো মনে করো যে আমরা সব কিছুই অনেকগুলো প্রসেসে সলভ করা শিখতেছি আর কি হ্যাঁ সো তোমার যেটা ভালো লাগে তোমার যেটা বেটার মনে হয় তুমি সেভাবে সলভ করতে পারবা সো দিকের কথা পরে আরেকটা কথা আমি বলে দিই যেহেতু এখানে আমি সাইটে ঢুকছি সাইকেল টুতে যারা যারা আছো তারা অলরেডি দেখছো হয়তো যে তুমি চাইলে শুরু করতে পারো তোমার পড়াশোনা হ্যাঁ সাইকেল টুতে গতিবিদ্যা আর্কাইভ দেওয়া আছে আর নিউটনের বলবিদ্যা আর্কাইভ এটা এইচসি পঁচিশে পেইড সাইকেলের আর্কাইভ বেসিক্যালি সো তোমাদের এক বছর সিনিয়ররাই পড়ছে পঁচিশটা ক্লাস আছে সো তোমাদেরও বলতেই পারো যে তোমাদের ওরকম পঁচিশ ছাব্বিশটার মতো ক্লাস হবে চ্যাপ্টার ফাইভ ওদের আমি শুরু করেছি একটা ক্লাস আছে এরকম করে আজকে আমি ক্লাস নিয়েছি ওদের অবশ্য সো আপডেট হতে থাকবে তোমরা সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবে যখন আমি এটা ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি ঠিক আছে সো এই তো সো এটা বলে রাখলাম যারা এই সাইকেলে ঢুকতেছো তারা তো দেখতেই পাচ্ছ আর কি সো আর ক্যাবগুলো দেওয়া হচ্ছে ঠিকঠাক সো তোমরা যারা ঢুকতেছো দেখতে পারো মানে জাস্ট আপডেট দেওয়ার জন্য যে এই অবস্থা তো চলো সো আমরা ভেক্টরে নদী নৌকা পড়তেছিলাম এবং নদী নৌকার মধ্যে আমাদের অনেকগুলা টপিক আমরা এক এক করে দেখতেছিলাম তাই না এবং লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা কি বলে যে লাস্ট মুমেন্টটা একদমই কি দেখেছিলাম দেখেছিলাম যে যদি ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে চাই যে কে আকারে সেটাও পসিবল তো যাই হোক আজকে আমরা দেখো গতদিন আমি যদি ফ্লোয়ের কথা বলি আমরা কিভাবে পড়তেছিলাম আমরা গতদিনে হচ্ছে নদী পার হতে চাইবে একটা নৌকা সেই স্টেপের মধ্যে আমরা দেখছিলাম নদী কেমনে নৌকা পার মানে একটা নৌকা কেমনে পার হচ্ছে স্মরণ কতটুকু হচ্ছে ডেস্টিনেশন থেকে কত দূরে গিয়ে পৌঁছাচ্ছে হ্যাঁ ডেস্টিনেশনটা কত দূরে বেসিক্যালি এগুলো সবকিছু আমরা দেখছি আজকে আমরা একটা গতদিন আরেকটা টাইপ আমরা দেখছিলাম সেটা হচ্ছে সর্বনিম্ন টাইমে যদি আমি পৌঁছাইতে চাই আজকে আমি দেখব হচ্ছে যদি আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার করতে চাই তাহলে কি হয় ঠিক আছে সর্বনিম্ন দূরত্বে নদী পার বাই দ্য ওয়ে ওই গতদিনের মতোই তোমরা ক্লাস নোটটা করতে থাকবে এবং আপলোড দিয়ে দিবা আমাদের সিপিএসএর পাবলিক গ্রুপে ঠিক আছে গত দিন তিনজনকে তো বলেছিলাম আমি হচ্ছে ই করতে হয় তো। কি বলে যে নক দিতে পেয়েছে যেন হচ্ছে টি শার্ট তোমরা টি শার্টের ফর্মটা ফিল আপ হয়ে থাকে যেন আমরা যখন পাঠাই তখন যেন হাতে পেয়ে যাও চলো সর্বনিম্ন দূরত্বে নদী পার ওকে তাহলে চলো এখন দেখো খেয়াল করে দেখো নদী যদি আমি বেসিক্যালি যদি হালকা করে এখানে বেসিকের কথা বলি যদি আমি নদী পার হতে চাই ধরো এটা একটা নদী এটা এক পার এটা আরেক পার তাহলে আমি যদি স্টার্টিং পয়েন্ট ধরি এখানে যে এখান থেকে আমি নৌকা নিয়ে একটা স্পিড বোট নিয়ে হোক বা নিজের হোক সাতরা নদী পার হতে পারো তুমি হোক নদী পার হতে চাও তাহলে খেয়াল করে দেখো তুমি অনেকগুলো লব্ধি যেটা খেয়াল করবে তোমার লব্ধি যে স্মরণ লব্ধি স্মরণ বলতে এদিকে তো কি বলে যে এদিকে কে আছে এদিকে নদী স্রোত আছে সে কি করবে সে তোমাকে রেগুলারলি ঠেলতে থাকবে এই বরাবর কিন্তু তুমি একটা নির্দিষ্ট বেগে রনা দিবা তাই না এগুলো তো বেসিক ছিল তারপরে তুমি লব্ধি বরাবর যাওয়া শুরু করো এখন লব্ধিটা অনেক বরাবর হইতে পারে ধরো লব্ধিটা হলো হচ্ছে এই বরাবর সো এই বরাবর লব্ধি হতে পারে একটা ঠিক আছে তারপরে লব্ধি হতে পারে ধরো এই বরাবর তুমি এই বরাবর গিয়ে পৌঁছাই আবার এমনও হতে পারে লব্ধি হলো এই বরাবর আবার এমনও হতে পারে লব্ধি হলো এই বরাবর এই বরাবর এবং এক্সট্রাক্টা এক্সট্রাক্টা তুমি চিন্তা করতে পারো চাইলে যে অনেক বরাবর তুমি হয়তো এই বরাবর এই বরাবর গিয়ে ডেস্টিনেশন তোমার ভিন্ন ভিন্ন হতে পারে এটা স্টার্টিং পয়েন্ট এটা স্টার্টিং পয়েন্ট এবং তোমার ডেস্টিনেশনগুলো ডেস্টিনেশন পয়েন্ট অসংখ্য পসিবল হ্যাঁ অসংখ্য ডেস্টিনেশন পসিবল অ্যাকর্ডিং টু তুমি যেভাবে স্টার্ট করছো আর কি তাহলে খেয়াল করে দেখো এগুলো হচ্ছে তোমার স্মরণ বেসিক্যালি তাই না এগুলা স্মরণ বা অন্য কথায় আমি বলতে পারি যে বরাবর স্মরণ থাকে সেই বরাবরে কি হয় সেই বরাবরই লব্ধিবেগ থাকে সো বেসিক্যালি বেগ যদি এই বরাবর হয় তাহলে তুমি এই বরাবর গিয়ে পৌঁছাবে লব্ধিবেগ যদি এই বরাবর হয় তাহলে তুমি এই বরাবর গিয়ে পৌঁছাচ্ছো এই বরাবর হলে এই বরাবর এই বরাবর অ্যান তুমি বুঝতেই পারছ যে আমি কি বলতে চাচ্ছ তাহলে এবার আমার টার্গেট হচ্ছে সর্বনিম্ন দূরত্বে খেয়াল করে দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার এখন এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টটা কি একটা বিন্দু একটা বিন্দু থেকে তুমি যদি একটা রেখার উপর ওই পাশটাকে একটা রেখা অপর পাশটা এই রেখার উপর যে কোন একটা পয়েন্টে যেতে চাও তাহলে সর্বনিম্ন দূরত্ব হয় হচ্ছে লম্ব দূরত্ব লেখে নাও বিন্দু হতে অপর রেখার দূরত্ব রেখার সর্বনিম্ন দূরত্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব এবং বেসিক্যালি এটা কোন একটা উপপাধ্যায় ছিল তোমরা এটা পড়েছি ছিল এখন তুমি এই জায়গায় খেয়াল করে দেখো তুমি দূরত্ব 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 হচ্ছে লম্ব লম্ব কিন্তু এই যে এইটা যেটা এই তলের সাথে লম্ব মানে এই রেখার সাথে এবং এই রেখার সাথেও লম্ব তাহলে বেসিক্যালি আলটিমেটলি তোমার এখন ডেস্টিনেশনের পথ চুজ করতে হবে হচ্ছে এইটা তুমি যদি ডেস্টিনেশনের পথ এইটা চুজ করো তাহলেই তুমি কি করবা সর্বনিম্ন পথ মানে দূরত্ব গিয়ে পৌঁছাবা তাহলে ডেস্টিনেশনের পথ এইটাই মিন্স যে তোমার লব্ধি বেগটাও এইটাই হতে হবে একদম লম্ব বরাবরই হতে হবে তার মানে আমি বলতে পারি সুতরাং স্মরণ স্মরণ স্রোতের বেগের সাথে লম্ব স্রোতের বেগ কোনটা স্রোতের বেগ কিন্তু এইটা স্রোতের বেগ এই বরাবর ধরেছে আমরা প্রত্যেক সময় স্রোতের বেগের সাথে লম্ব আর স্মরণ যেদিকে লব্ধি বেগ সেদিকে বা লব্ধি বেগ স্রোতের বেগের সাথে লম্ব সুতরাং তুমি বলতে পারো হচ্ছে ডাব্লিউ যেটা সেটা ইউ এর সাথে লম্ব ক্লিয়ার এটা ডাব্লিউ ইউ এর সাথে লম্ব ডাব্লিউ হচ্ছে স্রোতের কি বলে যে কি বলে স্রোতের বেগ যেটা সেটা স্রোতের বেগের সাথে লম্ব তাহলে তুমি এভাবে আঁকাতে পারছো এটা বেগ এইটা স্রোতের বেগ এবং এই হচ্ছে সিস্টেম ডাব্লিউ এখন খেয়াল করে দেখো আমার কাছে আমি যতটুকু বুঝলাম বা আমি যতটুকু মাথায় আনতে পারলাম সে অনুসারে আমার কাছে ডাব্লিউ ক্লিয়ার ইউ ক্লিয়ার কিন্তু ভি কিন্তু এখনও ক্লিয়ার না যে আমার ভিটা কোন দিকে ভি কিন্তু এখনো ক্লিয়ার ভি কী ছিল ভি ছিল নৌকার বেগ আমি এখনও জানি না নৌকার বেগটা কোন দিকে হবে ঠিক আছে বা এখন আমি ক্লিয়ার করতে পারিনি তাহলে ডাব্লিউ যেটা খেয়াল করে দেখো ডাব্লিউ বেসিক্যালি কি ডাব্লিউ ছিল কিন্তু যেহেতু ডাব্লিউ কার লব্ধি ডাব্লিউ হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি তাহলে আমার কি লাগবে ভি লাগবে তাহলে ভি কিন্তু বেসিক্যালি কি হচ্ছে ভি হচ্ছে ডাব্লিউ মাইনাস ইউ তাই না খেয়াল করে দেখো এক পাশে পাঠিয়ে দাও ভি বের করতে হবে তাহলে ডাব্লিউ থেকে তুমি যদি ইউ মাইনাস করো তাহলে তুমি ভি পাবা তাহলে W সাথে মাইনাস ইউ যোগ দিতে হবে মানে ভেক্টর বিয়োগ আমরা তো শিখছি কিভাবে করা যায় তাই না তো এটা করো তাহলে এটা করে দেখলেই ভি পেয়ে যাব তাহলে ডাব্লিউ প্লাস মাইনাস ইউ সেটা হচ্ছে ভি ইউ যদি এটা হয় ইউ যদি এটা হয় তাহলে মাইনাস ইউটা হবে হচ্ছে এই বরাবর তাই না মাইনাস ইউ হবে এই বরাবর বিয়োগ করা তোমাদের তো শেখাইছি হবে ইউ মাইনাস ইউ এবং লব্ধি ডাব্লিউ এর লব্ধি তাহলে লব্ধিটা বের করে দেখো এই হলো লব্ধি ওকে তাহলে লব্ধিটা খেয়াল করো তাহলে এই লব্ধিটা কত লব্ধিটা হচ্ছে ভি তাহলে এইটা হচ্ছে ভি ওকে ভি আইডেন্টিফাইড তো তাহলে ভি কোন দিকে হচ্ছে ভি হচ্ছে এই বরাবর আর w কোনটা w হচ্ছে এটা w হচ্ছে এটা বা আদার কথায় আরেকটা কথা আমি চাইলে এটা অন্যভাবেও চিন্তা করতে খেয়াল করো এটা এইভাবে বুঝছো কিনা এই লজিকটা যে ভি তা এইদিকে হচ্ছে একটু বলো কারো কোনো সমস্যা থাকলে বলো যে ভি এর যে ডাইরেকশন এটা ঠিক ঠিকঠাক বুঝছো কিনা যে ডাব্লিউ সাথে মাইনাস ইউ যোগ দিয়ে আমরা ভি পেয়ে যাচ্ছি এখন ভি বেসিক্যালি কি ভি হচ্ছে নৌকার বেগ তার মানে স্রোত কোন দিকে যাচ্ছিল এই বরাবর স্রোত এদিকে যাচ্ছিল ভি নৌকার বেগ এইদিকে যদি হয় তাহলে লব্ধিটা হচ্ছে ডাব্লিউ ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ ঠিক আছে দুইটা লজিকে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে খেয়াল করা দেখো তোমার দুইটা লজিকেই আসতেছে ইউ আর ভি যোগ করে ডাব্লিউ পাওয়া যাচ্ছে ইউ আর ভি যোগ করে ডাব্লিউ পাওয়া যাচ্ছে অথবা তুমি এই লজিকেও যেতে পারো ডাব্লিউ থেকে ইউ মাইনাস করে ভি পাওয়া যাচ্ছে একই জিনিস ঠিক আছে একই জিনিস তাহলে আমি যদি এটা ধরো যে আমি ফিজিক্স বুঝি না সাপোজ আমি ফিজিক্স বুঝি না আমি এত ইকুয়েশন বুঝি না আমার স্ট্রেট যাইতে হবে আমি কীভাবে যাব যদি এমনি নর্মালে চিন্তা করি ধরো তুমি মাঝি তুমি এত কিছু বোঝো না ঠিক আছে তোমার পড়ালেখা করা নাই হতে পারে না হতেই তো পারে আমাদের দেশে তো এরকম অনেক মাঝি আছে বা অনেকেই আছে যারা অত চিন্তা করবে না ফিজিক্সে কে চিন্তা করবে নর্মালি চিন্তা করবে সো নর্মালি চিন্তা করলে যেটা সে চিন্তা করবে যে ঠিক আছে এই বরাবর যদি এই বরাবর যদি হচ্ছে স্রোত আমাকে টানে এই বরাবর যদি স্রোত আমাকে টানে তাহলে আমি অবশ্যই একটু এই বরাবর রওনা দিব একটু এই কোনা করে রওনা দিব এই কোনা করে রনা দিলে সুবিধাটা কি হবে এই কোনা করে যখন আমি একটু রনা দিব তাহলে আমি ভি যদি এটা বসাই এই কোনা করে রনা দিই তাহলে একটা চান্স থাকবে যে এই দুইটা লব্ধি এই দুইটা লব্ধি বরাবর আমি চলে যাব বা এটা হবে এটা এই দুইটার লব্ধি বরাবর আমি চলে যাব ঠিক আছে তো সবার কাছেই ফিজিক্স বুঝুক আর না বুঝুক সবাই এই লজিকটা বুঝতে পারবে আমরা ফিজিক্স অনুসারে এই সেম জিনিসই পেয়েছি আমরা পেয়েছি কি ইউ প্লাস ভি কলটা হচ্ছে ওকে আমাদের লজিক যা বলে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হোক আমাদের তাই বলছে এবার আস এইবার আমরা একটু লজিক্যাল ভাবেই একটু দেখতে হবে কারণ আমরা ফিজিক্স পড়তেছি বেসিক্যালি আমাদের তো পড়তে হবে আমরা যখন ফিজিক্স পড়বো অবশ্যই একটু লজিক্যাল চিন্তা ভাবনা করে আমাদের দেখতে হবে যে এখানে আর কি কি হচ্ছে এখানে আর কি কি ইকুয়েশন আসতেছে আমাদের কাছে তাহলে আমরা খুব দ্রুত ঘটাঘটি টাকায় ফেলি এই বরাবর ইউ এই বরাবর ইউ হম এই বরাবর আহ ইউটা যেটা ইউ গেল আরে তারপরে এই বরাবর হচ্ছে ভি এবং হচ্ছে ডাব্লিউ ভেরি গুড চলো তাহলে এই কোনটা হচ্ছে আলফা বেসিক্যালি হম এই কোনটা হচ্ছে আলফা আলফা কারকার মধ্যবর্তী কোন ছিল এই এবং ভি এর তাই না তাহলে কোন কোন সূত্র আমরা জানি আমরা যেটা জানি সেটা হচ্ছে ডাব্লিউ ইকোয়াল টু ইউ প্লাস ভি এখান থেকে আমরা অনেক কিছু লিখতে পারি এতে লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি ডাব্লিউ স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কোসাইন অফ আলফা এটা কোন সূত্র ছিল ভেক্টরের লব্ধির সূত্র তাই না সো এটা হচ্ছে ভ্যালু এবং ডাইরেকশন দুইটাই আছে এবং এটাতে শুধু ভ্যালু আছে শুধু ভ্যালু মান আমরা যদি চিন্তা করি যদি যদি ইউ এর সাথে থেটা কোন উৎপন্ন করে থেটা যা কার সাথে কোন ইউ এর সাথে কোন তাহলে ইউ থাকবে কি সিঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল এবং আরেকটা থাকবে সাইন প্লাস ভি কোসাইন আলফা এখন খেয়াল করে দেখো ট্যানজেন্ট কত ডিগ্রি তুমি এখানে ডিগ্রি তাই না এই কোনটা কিন্তু টেন নাইনটির ভ্যালু কত অসংায়িত বা বলা হয় ইনফিনিটি এটা হচ্ছে ইনফিনিটি ভি সাইন আলফা ইউ প্লাস ভি কলফা এখন একটা ইকুয়েশন কখন ইনফিনিটি হবে দুইটা প্রসেস থাকতে পারে একটা হচ্ছে ভি সাইন আলফাটা ইনফিনিটি হবে ভি সাইন আলফা ইনফিনিটি হবে এটা ইনফিনিটি হওয়া পসিবল না কারণ হচ্ছে তোমার তুমি যেই ভ্যালু বসে না কেন V একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে হ্যাঁ আলফা একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে সো তোমার কখন এটা ইনফিনিটি হওয়া সম্ভব না সো ইনফিনিটি এটা ইনফিনিটি হবে না অথবা আরেকটা হতে পারে এটার হর মানে হরটা হবে জিরো সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি তো এটা যদি হয় সুতরাং ইউ প্লাস ভি কজ আলফা ইকাল টু হবে জিরো বা কজ আলফা ইকাল টু হচ্ছে মাইনাস ভি বা আলফা ইকল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ঠিক আছে তাহলে আমি যদি এই আলফা ডাইরেকশনে যাই খেয়াল করো আমি যদি স্রোতের সাথে আলফা কোণে যাই তাহলে আমি একদম সর্বনিম্ন দূরত্বে বা একদম লম্ব বরাবর পৌঁছাবো স্রোতের সাথে আলফা কোণে গেলে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবো এবং এই আলফা কোণটা কত দেখো খেয়াল করে কজ ইনভার্স মাইনাস মাইনাস অফ ইউ হচ্ছে স্রোতের বেগ ভি হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ যাই বলো এইটা তোমার এমসিকিউতে লাগবে এমসিকিউ এমসিকিউর জন্য শর্টকাট বলতে পারো বা টিপস বলতে পারো এইটা হ্যাঁ কতক্ষণে যাত্রা করলে একদম সর্বনিম্ন দূরত্বে গিয়ে পৌঁছাবা বা একদম নাইনটি ডিগ্রি কোণে গিয়ে পৌঁছাবা সেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ দেখো ক্লিয়ার কিনা এই এতটুকু ক্লিয়ার কিনা তারপরে আরো কথা আছে এখানে বলতেছে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ লেখা একটা এমসিকিউ টাইপের ধরো বলা আছে যে একটি নদীতে স্রোতের বেগ স্রোতের বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড স্রোতের সাথে কত কোণে যাত্রা করলে নৌকাটি ঠিক অপর নিকটতম বিন্দুতে গিয়ে পৌঁছাবে এটা মনে করো তোমার কাছে দেওয়া হচ্ছে এম সি কি আকারে তুলে ফেল একটু তো এটা এটার অ্যান্সার কত হবে অ্যান্সার তোমাদের পারা উচিত যারা যারা আসো আচ্ছা তাহলে এমসিকিউ শর্টকাটটা কি শর্টকাটটা খুব ইজি আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ তাহলে কত হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ কত টোয়েন্টি তাই না আর নৌকার বেগ কত ফর্টি মুখস্ত রাখা লাগবে অনেক জায়গায় থাকে একশো বিশ ডিগ্রি হম তাহলে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোণে হ্যাঁ যাতায়াত মানে যাত্রা শুরু করতে হবে এখন আবার এটা আবার মুখস্ত করে না যে অ্যান্সারটা সবসময় একশো হবে ধরো যে এমন করলো বললো যে স্রোতের বেগ বিষ এবং নৌকার বেগ হচ্ছে সাইট এমন বলতে পারে না চাইলে বলতে পারে স্রোতের বেগ বিষ নৌকার বেগ সাইট বলতে পারে তাহলে কজিন বাস মাইনাস বিষ বাই সাইট তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি যা আসে সেটা অ্যানসার হ্যাঁ অনেক জায়গায় খেয়াল করব অনেক জায়গায় তোমাকে মুখস্থ টাইপের করাবে অনেক ভার্সিটির অ্যাডমিশন ক্লাসে যে এই টাইপের প্রশ্নের অ্যান্সার একশো বিষ হবে কিন্তু ওখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যদি হুম দেখে নাও যদি নৌকার বেগ ইকুয়াল টু দুই ইন্টু স্রোতের বেগ হয় স্রোতের বেগের দ্বিগুণ হলে তাহলেই আলফা ইকাল মাইনাস হাফ চলে আসবে বসাইলি বা তখন একশো বিশ হবে অন্যথায় হবে না হ্যাঁ সো কখনো যদি দেখো এমনিতে যে নৌকার বেগের তুলনায় স্রোতের মানে স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ দুই গুণ স্রোতের বেগের তুলনায় নৌকার বেগ দুই গুণ তাহলে তুমি এটা লিখতে পারবা তাছাড়া এটা লিখতে পারবা না তাছাড়া অ্যান্সার হবে না ঠিক আছে অ্যান্সার এটা হবে না অন্য কিছু হবে কজিন পার্স মাইনাস স্রোতের বেগ মানে এটা হচ্ছে আলটিমেট রাইট অ্যান্সার এটা হচ্ছে একটা মানে মনে রাখার মতো জিনিস আর কি যদি দ্বিগুণ হয় তাহলে একশো বিশ হবে চোখ বন্ধ করে একশো বিশ লিখতে পারবা তাছাড়া তুমি লিখতে পারবা না ওকে তাহলে এইটা গেল হচ্ছে একদম প্রথম কথা যে হ্যাঁ আমরা আলফা ভ্যালুটা বের করতে পারবো যে কত কোণে যাত্রা করলে একদমই বরাবর পৌঁছাবে ঠিক আছে এখন আসো এখন তাহলে এখান থেকে আরেকটু ডেভেলপ করে নিজেদেরকে আরেকটু দেখি যে এখানে আর কি কি বলা যায় বা কি কি বলা সম্ভব এখন খেয়াল করে দেখো এই যে এই কোয়েশনটা আসছে এটাকে না আরেকটা লজিক দিয়ে ব্যাখ্যা করা হয় বা আরেকটা লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় লেখো যে এইভাবে খেয়াল করে দেখো আমরা যদি নর্মালি চিন্তা করি গতদিন আমরা যা যা শিখছি এটা আমরা শিখছি কি এটা হচ্ছে ধরো যে নৌকার বেগ ভি নৌকার বেগ আর স্রোতের বেগটা আমরা শিখছি হচ্ছে এইভাবে ইউ এটা শিখছি স্রোতের বেগ এখন আমরা গতদিন এটাও শিখছিলাম যে এটা যেহেতু আলফা কোনে আছে সো ইউ এর সাথে ভি এর মানে ইউ এর সাথে যেহেতু আলফা কোণে ভি আছে ভিটাকে দুইটা উপাংশে ভাগ করা যায় একটা হচ্ছে ভি কজ আলফা এবং আরেকটা হচ্ছে ভি সাইন আলফা গত দিনের শেখা জিনিস তাহলে ভি কজ আলফা এবং আরেকটা হচ্ছে ভি সাইন আলফা কি করলাম ভিটাকে দুই ভাগে ভাগ করে দিলাম এখন তুমি যখন এখন তুমি যখন ছো তুমি যখন নদী পার হচ্ছ তখন প্রতিটা মোমেন্টে খেয়াল করে দেখো তোমার উপরে দুইটা বেগ কাজ করছে তো আর লব্ধি বেগ দুইটা মানে দুইটা বেগ কাজ করছে আলটিমেটলি কিরকম দুইটা বেগ একটা হচ্ছে এক অক্ষ বরাবর বা নদীর স্রোত বরাবর একটা বেগ কাজ করছে সেটা কি সেটা হচ্ছে ইউ প্লাস ভি আলফা ইউ এবং ভি আলফা এবং আরেকটা বেগ কী ছিল আরেকটা বেগ ছিল এই বরাবর যেটা কি করছে যেটা তোমাকে নদী পার হতে সহযোগিতা করছে সেটা কি সাইন আলফা এই দুইটা ছিল টোটাল এখন ইউ প্লাস ভি কজ আলফা কি করবে আমি যদি এটা এখানে লিখি ইউ প্লাস ভি কজ আলফা নৌকাকে স্রোত বরাবর এগিয়ে নিয়ে যাবে মানে ভিকোজ আলফা তোমাকে কিন্তু ঠেলতেছে নৌকাটা যদি এই পজিশনে থাকে ধরো নৌকা হচ্ছে এই পজিশনে এটা নৌকা ধরো এই নৌকাটাকে ইউপ্লাস ভিকজ আলফা কি করবে ঠেলে ডান দিকে নেওয়ার চেষ্টা করবে এখন তুমি যখন স্ট্রেট পার হতে চাও সোজাসুজি যখন পার হতে চাইবা সোজাসুজি সোজাসুজি পার হতে চাইলে যেন কি করে যেন সে তোমাকে ঠেলতে না পারে কথা বুঝছো যদি ঠেলে দেয় তুমি না তোমার স্টার্টিং এখানে টার্গেটে পৌঁছাইতে পারবে না যদি এই বেটা তোমাকে টেনে নিয়ে চলে যায় তোমার টার্গেটে পৌঁছানোর জন্য এই বেটাকে ইভেন্সুয়ালি জিরো করে দিতে হবে এবং এটাই আসবে এবং একটু আগে দেখো আমার কাছে এটাই আসছিল এবং তুমি একই জিনিসই পাবা আলফাই কন্ট্রস ইনভার্স মাইনাস ইউবাই সো এটা হচ্ছে সেকেন্ড লজিক হ্যাঁ এটা এটাই এরকম হইতে হবে একই জিনিসের সেকেন্ড লজিক এটা আরেকটা লজিক পসিবল দিব লেখো থার্ড লজিক থার্ড লজিক তুমি যখন এখান থেকে এই বরাবর যাচ্ছো খেয়াল করে দেখো তুমি যখন এখান থেকে এই বরাবর যাচ্ছ এখানে স্টার্ট করে তুমি যখন এখানে চলে যাচ্ছ তখন x u v cos α t এটা তো আমরা জানি কিন্তু x এর ভ্যালু কত হচ্ছে এক্স কী ছিল মনে করো দেখো গতদিনে এক্স ছিল হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করে যখন পার হয়ে যাব তখন এই বরাবর কতটুকু যাব এই বরাবর আমি কতটুকু যাচ্ছি জিরো যাচ্ছি কারণ আমি যাচ্ছি কি স্টার্ট থেকে এন্ডিং এখানে আমার স্মরণ তো এখান থেকে এই পর্যন্ত এক্স বরাবর আমি একটুও যাইনি এটা কত জিরো তাহলে সুতরাং তোমার কাছে আবারও একই জিনিসই আসবে ঘুরিয়ে ফিরে তো তুমি যে লজিক ইচ্ছা সেই লজিকে চিন্তা করো অ্যান্সার এটাই আসবে এটাই হচ্ছে ফিজিক্সের মজা আর কি সব সব লজিকই কানেক্টেড তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করো না কেন তোমার কাছে তুমি যদি একদম স্ট্রেট পার হতেই চাও তোমার কাছে ঘুরে ফিরে এটাই আসতে হবে ঠিক আছে তোমার কাছে ঘুরে ফিরে এটাই আসতে হবে এবং আরেকটা যদি আমি এখানে নোটেবল জিনিস বলি নোট সেটা হচ্ছে ই এবং ভি এর মধ্যে যে সম্পর্কটা ইউ তো এটা আর ভি তো এটা এদের মধ্যবর্তী যে কোনটা আলফা আলফাকে অবশ্যই বা হবে হ্যাঁ ধরো যে তোমার কাছে একটা এমসি থাকলে এরকম হম এমসি মনে করো এখানে অনেক ডেটা দেওয়া আছে ডেটা তোমাকে প্রশ্ন করা হলো কত কোণে যাত্রা করলে ঠিক অপর পারে পৌঁছাবে পৌঁছানো সম্ভব তোমাকে এটা জিজ্ঞেস করলো সাপোজ হ্যাঁ তোমার কাছে অপশনগুলো দিল হচ্ছে এ দিল হচ্ছে ষাট ডিগ্রি বি দিল থার্টি ডিগ্রি সি দিল নাইনটি ডিগ্রি ডি দিল একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলো এটার অ্যান্সার কত হবে কত হওয়া উচিত দ্রুত আমার কাছে মনে হয় কমেন্ট লোড হচ্ছে না সামনে হম ওখানে বুঝুং বাজুং অনেক ডেটা লেখা আছে এমসি করতে বুঝছো অনেক ডেটা ধরো যে বলা হলো যে তোমাকে কি বলে যে ইউ এর ভ্যালু অমুক ভিয়ের ভো তামুক হ্যাঁ কতক্ষণে যাত্রা করলে কি হবে ঠিক অপর পারে পৌঁছাবে এবং এক্স্যাক্টলি স্বপ্না থ্যাংক ইউ রাইট অ্যান্সার ডি হবে তোমার খেয়াল করছো তোমার এই ডেটা দেখারই দরকার নেই ডেটার দিকে দেখারই দরকার হচ্ছে না যদি কাছে দেখো যে অপশনগুলা স্থূলকণ একটাই আছে স্থলকোনই অ্যান্সার হবে কারণটা কি কারণটা হচ্ছে তুমি যখনই এই বরাবর স্ট্রেইট পৌঁছাতে চাইবা তুমি যদি সূক্ষ্মকোণে যাত্রা করো ই এবং ভিএের অব্দি কখনই স্ট্রেইট হবে না ই এবং ভিএলব্ধি কখনোই স্ট্রেইট হবে না যদি সূক্ষ্মকোণে যাত্রা করো লব্ধি একটাই অপশন আছে যে তোমার নাইনটি ডিগ্রি কোণে যাবে সেটা হচ্ছে ভিএ ভিয়েটা অবশ্যই তোমাকে কোণে রাখতে হবে ওকে সো এইভাবে তুমি দেখছো সেম জিনিসটা তুমি অনেকভাবে চিন্তা করতে পারো কখনো কখনো দেখো তোমাকে অপশ এমসি কোতে না মানে ই করবে কি বলে হেল্প করবে অনেক সময় তোমাকে এমসি করতে হেল্প করবে এভাবে যে দ্বিগুণ দিয়ে দিবে একটা একটা হেল্প গেলো তুমি একশো বিশ বলতে পারবা তুমি তোমাকে হেল্প করবে এভাবে যে অপশনস এমন সেট করা থাকবে যে তুমি দেখেই বলতে পারো সো এমসি জন্য কিন্তু অনেক ট্রিক্স থাকে হ্যাঁ যেন খুব তাড়াতাড়ি এমসি কিউগুলো সলভ করা যায় ওকে তাহলে চলো এবার হচ্ছে আমাদের আরেকটু লজিক খাটাইতে হবে হুম আরেকটু লজিক খাটাইতে হবে সো এক কাজ করি আমি তোমরা তো তুলছই এটা সো বারবার তোলার দরকার নেই আমারও তোলার দরকার নেই আমি একটা কপি করি কপি করার পরে এখানে আরও একটা জিনিস আমরা তো বেগটা দেখলাম তাই না আমাদের আরও কিছু জিনিস দেখতে হবে চলো একটু দেখি হুম হুম তাহলে আমি যে কাজটা করবো সেটা চাইলে একটু ডিলিট করে দেবো চলো বেগ দেখছি তাহলে বেগের ব্যাপারটা যেটা আমি যদি এখানে হচ্ছে একটু চিত্রটা আঁকাই খেয়াল করে দেখো এখানে সামান্তরিকটা যদি একটু কনফার্ম করি সামান্তরিকটা হচ্ছে কিরকম সামান্ত এইরকম ক্লিয়ার তো এটা সামান্তরিক এটা হচ্ছে সামান্তরিক এখানে একটু মনে রিক সেদিক হয়েছে তাই না এটা একটু বড় হবে মানে একটু এই যাবে এবং এইটা টু রোটেট হবে যাই হোক সামান্তরিক এখন তুমি এক কাজ করো তুমি এরকম একটা ত্রিভুজ চিন্তা করো তো এটা ও বিন্দু ধরো এটা এ বিন্দু ধরো এটা বিন্দু ধরো ও এ ত্রিভুজ এই ত্রিভুজে আমি একটা সমকালীন ত্রিভুজ আঁকাই তাহলে হম আমি ফ্লিপ করি হম পারফেক্ট দেখো এই ত্রিভুজটা ও এ বি এখানে খেয়াল করে দেখো এই বরাবর কে আছে এই বরাবর হচ্ছে ভি আছে কিন্তু এই বরাবর ভি তাহলে আমি এই বরাবরটাকে ভি সেট করি ভি এই বরাবর আমি কিন্তু ইচ্ছা করে স্লো যাচ্ছি আর কি কারণ এই টপিকের অনেক এমসিকিউ এবং রিটেন পরীক্ষা পাবা তোমরা কলেজ হোক এইচএসসি হোক অ্যাডমিশন হোক খুব ফেভারেট টপিক আর কি হ্যাঁ তাহলে এখানে কত ডাব্লিউ এবার দেখো ডাব্লিউ আছে তাই না আর এইটা যেটা এইটা এবং এইটা কি পরস্পর সমান কেন কারণ সমান্তরিকের বিপরীত এইটাকে এটা হচ্ছে ইউ বেসিক্যালি এটা হচ্ছে ইউ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এখানে বেশ কয়েকটা জিনিস কিন্তু মিলানো যায় একটা হচ্ছে ভি যেটা ভি খেয়াল করো ভি হচ্ছে এই বরাবর ইউ কোন ইউ হচ্ছে এই বরাবর তাহলে তুমি খেয়াল করে দেখো ভি এবং ইউ এর যে লব্ধিটা ভি প্লাস ইউ এদের লব্ধি হচ্ছে ডাব্লিউ কিন্তু খেয়াল করছো এই বরাবর এটা এবং এটা লব্ধি এ বরাবর তো মনে করে দেখো এটা কোন সূত্র ছিল তোমাদের শিখিয়েছিলাম এটা কি ছিল এটা ছিল হচ্ছে ত্রিভুত সূত্র সো ত্রিভুত সূত্র अप्लाई করা যাচ্ছে এখানে সুন্দর করে আচ্ছা আর এই ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কি লেখা যাচ্ছে লেখা যাচ্ছে আচ্ছা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস w স্কয়ার বা w যেটা w টু আসে হচ্ছে √ v স্কয়ার মাইনাস u স্কয়ার ওকে তাহলে এটা গেল কি এটা হচ্ছে সো লোব দিবেগ তুমি এভাবে শর্টকাটে বের করতে পারো ইউজ করে লব্দিবেগ স্কোয়ার হুম এটা একটা প্রসেস এই টাইপের যখন তুমি একদম সরাসরি পৌঁছাবা তাহলে আমি যদি বের করতে চাই লোব দিবেগ তো বের হলো আমি যদি স্মরণটা বের করতে চাই স্মরণ হচ্ছে কার সমান হচ্ছে স্মরণ দেখো নদীর প্রস্থের সমান হচ্ছে একেবারে সরাসরি কারণ স্টার্ট এখানে এন্ড এখানে নদীর প্রস্থের সমান ডি তাহলে স্মরণিকল্টু কত স্মরণিকল্ট হচ্ছে বেগ সময় তাহলে তুমি খেয়াল করে দেখো সুতরাং স্মরণ যেটা সেটা হচ্ছে ডি কল টু বেগ কত বেগ হচ্ছে ডাব্লিউ আর সময় হচ্ছে টি বা টাইম টাইমটা হচ্ছে ডি বাই ডাব্লিউ

গতদিন ছিল দুইটাই কারেক্ট এখন আমি যদি একটা জিনিস জাস্ট এক্সট্রা পরাই রাখি এটা সবসময় কাজে লাগবে না জাস্ট দেখানোর জন্য এই কোয়েশনটা খেয়াল করো তো তুমি এখানে লিখতে পারো হচ্ছে দুটোবার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভি সাইন আলফা এটা খেয়াল রাখতে পারো চাইলে না দরকার নাই এক্সট্রা এক্সট্রা জিনিস হুম আমি নর্মালি এটা খেয়াল রাখি না আমার খুব একটা দরকার হয় না জাস্ট দেখানোর জন্য যে এই দুটা সমান হচ্ছে তাহলে নদী পারাপারের প্রয়োজনীয় টাইম তুমি এভাবে বের করতে পারবা আর এভাবেও বের করতে পারবা তোমার ইচ্ছা তুমি কিভাবে বের করো ইটস আপ টু ইউ ঠিক আছে এভাবে অথবা এভাবে নদী পারাপারের প্রয়োজনীয় সময় তাহলে খেয়াল করো এখানে দুইটা জিনিস নতুন আসছে একটা হচ্ছে ডাব্লিউ এবং একটা হচ্ছে এটা এখন ডাব্লিউ যেটা আসছে আমি একটু শুনলাম হ্যাঁ একটু গেলাম যেটা আসছে কত আসছে এখন ভিতরে ভিতরে খেয়াল করে দেখো রুটে রুট ওভার যদি মাইনাস টু তুমি যদি লিখতে চাও এটা কিন্তু অবাস্তব ভ্যালু আসবে বাস্তব ভ্যালু না তুমি সেকেন্ড পেপারে ম্যাথ সেকেন্ড পেপারে পড়ে দেখবে এটা জটিল ভ্যালু আসবে এই জিনিসকে এটা দিয়ে না যায় এখন ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে এগুলো পাবা কিন্তু আমাদের জন্য অবাস্তব অবাস্তব মানে হচ্ছে যেটা বাস্তব না সো আমাদের ফিজিক্সে বাস্তব জিনিসপাতি একটু বেশি দরকার এটা আপাতত তোমাদের দরকার নাই সো খেয়াল করে দেখো তোমার আমার এখানে নেগেটিভ হওয়া যাবে না কথা বুঝছো মানে মেইন টার্গে এটা হচ্ছে মেইন টার্গেটটা হচ্ছে ভিতরে নেগেটিভ হওয়া যাবে না নেগেটিভ না হওয়া যাওয়া মানে এটা হচ্ছে সুতরাং বি স্কোয়ার গ্রেটার দেন ইউ স্কোয়ার হতে হবে তাই না নেগেটিভ হওয়া না হওয়া যায় মানে কি মানে এইটার ভ্যালু ছোট হওয়া যাবে না এটার ভ্যালু বেশি বড় হওয়া যাবে না মানে কি এটার ভ্যালু বড় হতে হবে এটার ভ্যালু ছোট হতে হবে হ্যাঁ বা গ্রেটার দ্যান হতে হবে আচ্ছা যদি ইকুয়াল হতো ইউ এর সমান কি হইতো ইকুয়াল হলে জিরো চলে আসবে জিরো চলে আস তুমি নিয়ে আগাইতেই পারবা নদী পার হবা কি নিয়ে তা আগাইতেই পারবা না তাহলে এটা কোন শর্ত খেয়াল করে দেখো তো যে নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বেশি হতে হবে এটা কখন যখন সর্বনিম্ন দূরত্বে পার হতে হবে ইট মিন্স কখনো যদি এমন হয় কখনো যদি এমন হয় যে নৌকার বেগের তুলনায় স্রোতের বেগই বড় এখানে স্রোত নৌকার বেগ স্রোতের বেগের তুলনায় বড় হলেই তুমি এমন একটা সম্ভব কেস সম্ভব যেখানে তুমি সর্বনিম্ন দূরত্বে মানে লম্বভাবে পার হইতে পারবা কিন্তু যদি সাপোজ এমন হয় যে নৌকার বেগটা স্রোতের বেগের তুলনায় বড় তখন তুমি এই লম্বভাবে পার হইতে পারবা কিন্তু নদী ঠিকই পার হইতে পারবা নদী ঠিকই পার হইতে পারবা কেন পার হইতে পারবা না গত গতদিন গতদিন কি আমরা হচ্ছে কি বলেছে গতদিন কি আমরা ম্যাথ করি নাই মনে নাই গত দিনে দেখো যে এই ম্যাথগুলো যখন আমি করাইছিলাম তোমাদেরকে এই ম্যাথগুলো যখন আমি করাইছিলাম তখন আমি ইচ্ছা করেই স্রোতের বেগ কম রাখছিলাম নৌকা মানে স্রোতের বেগ বেশি রাখছি ফোর রাখছিলাম নৌকার বেগ রাখছিলাম থ্রি সো নৌকার বেগ কম হলেও নদী পার হওয়া সম্ভব নৌকার বেগ যদি স্রোতের বেগের চেয়ে কম হয় নদী পার হওয়া সম্ভব কোনো সমস্যা নাই তবে একটাই পার্থক্য যে আমি যদি লম্ব দূরত্বে পার হতে চাই সেটা সম্ভব না একদম লম্বা লম্বী পার হতে চাইলে অবশ্যই নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে বড় হইতে হবে আর যদি ছোট হয় তাহলে নৌকার বেগ মানে ছোট হলেই স্রোতের বেগের চেয়ে ছোট হলেই নদী স্ট্রেইট পার হইতে পারবে না এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে বড়ো হতেই হবে স্রোতের বেগ ছোটো হতে হবে যদি এই একটু ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ করব ম্যাথ করলে দেখবা যে এটা আরো পাকাপোক্ত হচ্ছে ঠিক আছে দেখো যে এক হাজার মিটার প্রশস্ত একটি নদীতে স্রোতের বেগ স্রোতের বেগ ধরো যে 8 মিটার পার সেকেন্ড নৌকার বেগ ধরতে টুয়েলভ মিটার পার সেকেন্ড ধরলাম নৌকাটি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চায় কয়েকটা প্রশ্ন ঠিক আছে এক নম্বর প্রশ্ন লেখো এক নাম্বার নৌকাটিকে স্রোতের সাথে কত কোণে যাত্রা করতে হবে কোয়েশ্চেন নাম্বার টু গেলাম হ্যাঁ গেলাম নৌকাটির লব্ধি বেগ নির্ণয় করো কোয়েশ্চেন নাম্বার তিন নদী পার হতে কত সময় লাগবে কোশ্চেন নাম্বার ফোর নৌকার স্মরণ কত ঠিক আছে আর এই তো এই চারটা কোশ্চেন রাখো তারপরে দেখতেছি তুলে ফেলা একটু আমার পরপর যেহেতু তুলছ পঞ্চাশ সেকেন্ড টাইম এক্সট্রা নাও কিন্তু তুলে ফেলা সুন্দর করে এক হাজার মিটার প্রশস্ত একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে আট মিটার পার সেকেন্ড নৌকার বেগ বারো মিটার পার সেকেন্ড ঠিক আছে মানে যেটা দেওয়া সেটা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ইউ নৌকার বেগ হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চায় ঠিক আছে সো এক করে আমরা সলভ করছি ওকে তাহলে চলো এক নাম্বারটা যেটা এটা তো খুব ইজি আমরা কয়টা খেয়াল করে দেখো আমাদের এক নাম্বারটা যেটা সেটা আমরা কয়েকটা হচ্ছে লজিকে দেখেছি এবং এই লজিক যেহেতু টাটকা দেখছি তো এখন মনে থাকাই উচিত সেটা হচ্ছে ডান দিকে ঠেলা যাবে না না ঠেলে যাইতে হবে তাই না ইউ প্লাস ভি কজ আলফাই টু জিরো চলে আসে অথবা তুমি নাইনটি ডিগ্রি লজিকে বসাও তাও চলে আস যাই আসুক তাহলে তোমার খেয়াল করে দেখো কজ আলফাই কল টু মাইনাস ইউবাই বা আলফাই কল টু কজ ইনভার্স মাইনাস ইউবাই তাহলে কজ ইনভার্স মাইনাস কত মাইনাস ইউ হচ্ছে আট আর বি হচ্ছে বারো তাহলে আট বাই বারো করলে কত আসে যা আসে তাই অ্যান্সার হবে ক্যালকুলেটরকে অবশ্যই ডিগ্রি মোডে রাখতে হবে রিটার্নে রাখলে ভুল হয়ে যাবে ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান ডিগ্রি এখানে একটু লিখতে হবে এক্সট্রা যে স্রোতের সাথে এটা একটু মেনশন করে দিতে হবে হ্যাঁ যে স্রোতের সাথে কোন এক নাম্বারটা খুব ইজি সবাই পারে দুই নাম্বারটা নৌকার লব্ধিবেগ নির্ণয় করো ঠিক আছে এটা দুই ভাবে বের করা যায় দুই ভাবে নৌকার লব্ধিবেগ এক নাম্বার লেখা হচ্ছে প্রসেস ওয়ান তোমরা নর্মাল নিয়মে যেতে পারো ডাব্লিউ ইকাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কোসাইন আলফা কত আসে ইউ এর ভ্যালু হচ্ছে আট ডাব্লিউ ভি এর ভ্যালু ডাব্লিউ সরি ভি এর ভ্যালু বারো টু ইন্টু এইট ইন্টু বারো ইন্টু কস কত ডিগ্রি একশো একত্রিশ পয়েন্ট এইট ওয়ান তাহলে দুটোবার এইট স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্লাস টু এইট ইন্টু বারো ইন্টু কস একশো একত্রিশ পয়েন্ট এইট ওয়ান এটা হচ্ছে এইট পয়েন্ট নাইন ফোর একটু চেক দিও আমার সাথে এটা ঠিক আছে কিনা হ্যাঁ এটাই আসলো আমার তো এইট পয়েন্ট নাইন ফোর একটা প্রশ্ন ছিল পরে বলো ইয়েতে ডাউট সলভের সময় বলো সমস্যা নেই প্রসেস টু দাও প্রসেস টু কি পড়াইলাম একটু আগে ডাব্লিউ কলটা দুটোবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাই না এটা ছিল দুটোবার 12 হ্যাঁ দুইটা প্রসেসের সেম টু তোমার কাছে যদি এটা এমসিকিউতে থাকে তুমি বুঝুইত যে কোন প্রসেসের কথা আমি বলবো এখন প্রসেস 3 আছে জিরো ডিগ্রি কোণে প্লাস ভি আছে কত ডিগ্রি কোনে এই যে একশমিক এইট ওয়ান তুমি হচ্ছে এইট পয়েন্ট নাইন ফোর কত ডিগ্রি কোণে থাকবে এটা নব্বই ডিগ্রি কোণে থাকবে তাই না কারণটা কি লম্ব বারাবর যাচ্ছে তাহলে লব্ধিটা ওই বারাবরই থাকবে এখানে তুমি যখন খেয়াল করে দেখো এখানে একটা প্রশ্ন একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে নির্ণয় করে বলেছে মানে ভ্যালুর সাথে ডাইরেকশনটাও তোমার লাগবে এখানে ডাইরেকশনটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে স্রোতের সাথে নাইনটি ডিগ্রি এবং এখানেও বলতে হবে স্রোতের সাথে নাইনটি ডিগ্রি এটা কিন্তু মাস্ট না বললে সমস্যা হ্যাঁ এবং এটার অ্যান্সার এত নাইনটির সাথে সাথেই পাবা তুমি প্রসেস থ্রি তিনটা প্রসেসের যেটা ইচ্ছা সেটা ফলো করো আমি হলে এটা করতাম ঠিক আছে এই টপিকে এটা আমি ইউজ করতাম আর কি নদী পার হতে কত সময় লাগবে খেয়াল করে দেখো তিন নাম্বার তিন নাম্বার যেটা নদী পার হতে কত সময় লাগবে টি ইকাল টু ডি ডিভাইড বাই দুটোবার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এটা হচ্ছে প্রসেস ওয়ান লেখো প্রসেস ওয়ান ডি এর ভ্যালু কত নদীর প্রস্তু এক হাজার মিটার

বারো ইন্টু সাইন একশো একত্রিশ দশমিক সেম আসবে হ্যাঁ অনেকে না অনেক জায়গায় এটা নিয়ে না সমস্যা করবে অনেক জায়গায় পড়াবে কি এভাবে যেটা অ্যাপ্লাই না অবশ্যই অ্যাপ্লাই করা যাবে কেন করা যাবে না অ্যান্সার তো সেম আসবে লজিক তো সেম লজিক সেম থাকলে কেন অ্যাপ্লাই করা যাবে না মানে অনেকে বলবে যে এটাতে করলে নাকি মিলে না এটা ভুল এটা অবশ্যই মিলবে এটা যে কোনো কোণের জন্যই মিলবে ঠিক আছে যে কোনো কোণের জন্যই এটা মিলতে বাধ্য মিলবে মিলে দেখলাম তিন নাম্বারটা গেল চার নাম্বারটা কি ছিল স্মরণ নির্ণয় করো তাই না চার নাম্বার নৌকার স্মরণ সো এক্স এর যে ভ্যালু এটা কত আসে জিরো আসে কারণটা কি কারণ তুমি বেসিক্যালি এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে যাচ্ছ তাহলে এক্স এর ভ্যালু তো জিরো কিন্তু ওয়াই এর ভ্যালু হচ্ছে ডি এর সমান তাহলে ওয়াই তো ডি তাহলে স্মরণের ইকুয়েশন কি ছিল দুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা মেইন সূত্র ডি চলে আসবে এটা মেইন সূত্র আর তুমি নর্মালি জাস্ট এমনি বলতে পারো যে স্মরণ ইকাল টু বা এক নির্ণয় করে বলেছে তো বলতে হবে স্রোতের সাথে ঠিক আছে তাহলে নদী নৌকার খেয়াল করে দেখো আমি একটা কথা বলি নদী নৌকার সব টাইপের বেসিক কিন্তু তোমাদের করানো শেষ ব্যাসিক শেষ ঠিক আছে ব্যাসিক শেষ ব্র্যাসিকের সাথে প্রথম প্র্যাকটিসটাও শেষ এখন হচ্ছে আমরা নদীনকার একটু স্পেসিফিক প্রবলেমে যাব। তার হচ্ছে কিছু ম্যাথ আছে আলাদা আলাদা যেগুলা এই ব্যাসিকগুলোর উপর বেস করি যেগুলো আমরা শিখছি সেগুলাতে একটু যাওয়া লাগবে ঠিক আছে চলো যাই যাই দেখি কি হচ্ছে এটা লাগবে না এটা পারবা না এখনই এটা এখনই পারবা না এটা একটা তলো বেশি টাইম দিই চলো একটি নদী দক্ষিণ বরাবর এত বেগে গেল একজন মাঝি পূর্ব বরাবর এত বেগে নদীর আচ্ছা এত বেগে গেল হ্যাঁ চলছে আর কি গেল না নদী কখনো যায় না এত রনা দিল আর কি নদীর প্রস্থ আটশো মিটার পৃথিবীর সাপেক্ষে নৌকার বেগ কত নদী পার হতে কত সময় লাগে বিপরীত পার বরাবর নৌকা কত পথ অতিক্রম করে ভেরি গুড তাহলে আমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু আঁকাই এই প্রশ্ন সলভ করার জন্য খেয়াল করে দেখো একটা নদী যাচ্ছে দক্ষিণ বরাবর সো নদী যে এই বরাবর যাচ্ছে খেয়াল করো নদী যে এই বরাবর যাচ্ছে নদী যে এই বরাবর যাচ্ছে ইউ হ্যাঁ এটাকে যদি আমি দক্ষিণ বলি এটাকে যদি আমি দক্ষিণ বলি তাহলে উত্তর কোন দিক হচ্ছে তাহলে খেয়াল করে এটা দক্ষিণ এটা উত্তর তাহলে এইটা উত্তর পূর্ব তালে কোন দিক হচ্ছে খেয়াল করে দেখো আমি যদি উত্তর দিক বরাবর নাক রেখ নাক রাখি উত্তর দিক বরাবর বাংলাদেশের ম্যাপের কথা চিন্তা করো হ্যাঁ উত্তর দিক বরাবর যদি বাংলাদেশের ম্যাপ হয় উত্তর অঞ্চল দক্ষিণাঞ্চল তাহলে এই পাশ হবে আমার এই পাশ হবে পূর্বাঞ্চল আর এই পাশে পশ্চিমাঞ্চল তাহলে তুমি যদি এইভাবে চিন্তা করো এটা উত্তর এটা দক্ষিণ তাহলে এই বরাবর হবে পূর্ব এই বরাবর পশ্চিম বুঝছো তো আইডিয়াটা ড্রোন থেকে দেখছো তুমি ড্রোন থেকে দেখলে এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম ওকে তাহলে যেটা হচ্ছে একটা নদী দক্ষিণ বরাবর এত বেগে যাচ্ছে নদী যাচ্ছে এই বরাবর একজন মাঝি পূর্ব বরাবর সো মাঝি এই বরাবর যাচ্ছে পূর্ব বরাবর এত বেগে তাহলে মাঝি এই বরাবর রানা হয়েছে এটা ভি তাহলে নাইনটি ডিগ্রি কোনে রনা হলো অবশ্যই আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি এত বেগে রনা দিল নদীর পোস্ত এটা পৃথিবীর সাপেক্ষে নৌকার বেগ কত সো এটা গত দিনই ছিল আমি বলেছিলাম কি নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ বোঝায় পৃথিবীর সাপেক্ষে বা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে তাহলে এক নম্বর যেটা এটার অ্যান্সার হচ্ছে ডাব্লিউ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি

তাহলে আসে হচ্ছে টু রুট ফাইভ মিটার পার সেকেন্ড কত বলেছে কত মানে ভ্যালু ডাইরেকশন চাইনি সব বেঁচে গেছো কত যেহেতু বলেছে কোনো ভ্যালু চাইছে কোনো ডাইরেকশন চাইনি বেঁচে গেছে এক নাম্বারটা গেল দুই নাম্বারটা নদী পার হতে কত সময় লাগবে তাহলে টি ইকাল টু ডি ডিভাইড বাই ভি সাইন

নৌকাটা বেসিক্যালি যাবে হচ্ছে এই বরাবর লোব বরাবর তাহলে সে যাচ্ছে এখানে তার ডেস্টিনেশন তাহলে বিপরীত পার বরাবর এখান থেকে শুরু করে সে কতটুকু যাচ্ছে সে যাচ্ছে হচ্ছে এই বরাবর এক্স যদি ধরি তাহলে এক্স টু হচ্ছে কত দিনই ছিল এই সূত্রগুলো ইউপ্লাজমিক ই এর ভ্যালু কত দুই ভি এর ভ্যালু কত ফোর কস নাইনটি ইন্টু টি টি এর ভ্যালু দুইশো কস নাইনটি ভ্যালু জিরো তাহলে যেটা আসে দুই প্লাস দুই ইন্টু চারশো নেই সো এখানে চাইলে আরো লেজুর রাখতে পারতো প্রশ্নে এবং সব টাইপের প্রশ্নই তোমাদের করানো হয়েছে যদি বলতো যে টোটাল স্মরণ কত হ্যাঁ স্মরণের ডাইরেকশন কত সো হোপফুলি সবই পারবা কারণ এই টাইপের প্রবলেম আমরা করে আসছি স্যার একটা স্পেসিফিক প্রবলেম ছিল এই কারণে করালাম যেন তোমরা হচ্ছে খেয়াল করতে পারো এগুলো বুঝতে পারো এটা তোলো আচ্ছা তো এখানে কি বলেছে এখানে বলেছে হচ্ছে একজন ব্যক্তি নৌকা দিয়ে নদী পার হতে চায় যদি সে সর্বনিম্ন পথে সরি সর্বনিম্ন সময়ে পার হতে চায় তাহলে সে দশ মিনিটে পার হয় এবং নদীর স্রোত বরাবর একশো বিশ মিটার পথ অতিক্রম করে আবার যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয় তাহলে সে বারো সাড়ে বারো মিনিট নদী পার হয় পানির সাপেক্ষে নৌকার বেগ কত এখানে স্রোতের বেগও দেওয়া নেই না দেখো ইউভি কিছু দেওয়া নেই ইউন ধরে নিয়ে কাজ করতে হবে সর্বনিম্ন সময় পার হতে চায় দশ মিনিটে পার হয় তাহলে সর্বনিম্ন সময় যখন সে পার হচ্ছে মিনিমাম টাইম তাহলে সর্বনিম্ন সময়ের জন্য মনেতে হচ্ছে এগুলা টি মিনিমাম ডি বাই ভি সাইন আলফা মনে আছেন একলাম সাইন নাইনটি ছিল গত দিনের জিনিস নাইনটি ডিগ্রি কোন রানা ছিল শর্মেনর সময়ের কেসটা তাহলে কী হছিলো টি মিনিমাম হচ্ছে ডি ডি বাই ভি তাহলে টি মিনিমাম কোনটা টি মিনিমাম হচ্ছে দশ মিনিট দশ মিনিট দেখলাম ডিয়ের ভ্যালু দেওয়া আছে ডিয়ের ভ্যালু দেওয়া নাই ডি বাই ভি রাখলাম এটা ডি বাই ভি কলটা দেওয়া দশ ঠিক আছে এবং নদীর স্রোত বরাবর একশো বিশ মিটার পথ অতিক্রম করে তাহলে খেয়াল করে দেখো নদীর স্রোত বরাবর দূরত্ব প্লাস ভি কজ আলফা কিন্তু টি মনে আছে না স্রোত বরাবর যেটা চায় ইউ প্লাস ভি কজ নাইনটি চলে আসে যেহেতু নাইনটি ডিগ্রি কোনো যাতায়াত করতে হবে যেহেতু মানে যাইতে হবে কারণটা কি সর্বনিম্ন সময় ভি এর ভ্যালো নাইন আলফা ভ্যালু নাইন টি এবং গত দিন এটা ছেলেট ও টি এবং ইউনিট টি কতটুকু দেওয়া বা ইউনিট টি মিনিমাম এটা কতটুকু দেওয়া এটা দেওয়া হচ্ছে একশো বিশ মিনিট সরি একশো বিশ মিটার ঠিক আছে একশো বিশ মিটার ওকে এখন টি মিনিমাম কত টি মিনিমাম হচ্ছে কত দেওয়া টি মিনিমাম হচ্ছে কত মিনিট 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 তাহলে এটা হচ্ছে একশো তাহলে ইউ যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো বিশ ডিভাইড বাই টেন বা বারো এককটা সাবধানে মিটার পার সেকেন্ড না কিন্তু মিটার পার মিনিট মিটার পার মিনিট তাহলে ইউ বের হয়ে চলে আসছে ঠিক আছে এই কেসটাতে এই কেসটাতে ইউ মানে কিন্তু ইউ কি কি তো ইউ হচ্ছে নৌকার বেগ না কিন্তু স্রোতের বেগ ইউ কি স্রোতের বেগ তাহলে আমরা বলতে পারি সুতরাং স্রোতের বেগ এটা ফিক্স তো এটা তো চেঞ্জ হচ্ছে না ইউ কল হচ্ছে একশো বিশ মিটার পার মিনিট আর ডি যেটা ডি যেটা ডি কিন্তু যে এই সমীকরণে আছে টেন মিটার পার্ট হচ্ছে ডি বা ডি বাই টেন স্রোতের বেগ আমরা পেয়ে গেছি এখন তুমি নৌকা যেমনি চালাও না কেন স্রোতের বেগ কিন্তু চেঞ্জ হবে না স্রোতের বেগ কি কখনো চেঞ্জ হবে তুমি নৌকা মনে করো যে এদিক সেদিক দিয়ে চালাচ্ছো স্রোতের বেগ চেঞ্জ হবে না স্রোতের বেগ ফিক্সই থাকবে তাহলে প্রথম কেসের মাধ্যমে তুমি স্রোতের বেগটা সাকসেসফুলি বের করতে পারছো এবার আসো এরপরে বলেছে যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয় এরপরে যদি সে সর্বনিম্ন পথ বেছে নেয় তাহলে সাড়ে বারো মিনিটে নদী পার হয় সর্বনিম্ন পথের জন্য হ্যাঁ সর্বনিম্ন পথের জন্য আমরা কি জানি টি ইকাল টু ডি ডিভাইড বাই রুটো ভি স্কোয়ার মাইনাস সর্বনিম্ন পথ বলতে লম্ব দূরত্ব আজকেই পড়েছে সর্বনিম্ন দূরত্ব যেটা তাই না এটা কতটুকু লাগছে এটা লাগছে তার সাড়ে বারো মিনিট এখানে খেয়াল দেখো ভ্যালু ভি দশ টেন ভি লিখে দিলাম একেবারে তাই না ডি এর ভ্যালু কত টেন ইন্টু ভি ডিভাইড বাই দুটো বার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু তো আমরা বের করবো একশো তাহলে দেখো এই কোয়েশনে তুমি সবকিছু জানো শুধু ভি এর ভ্যালুটা জানো না ঠিক আছে তাহলে এই যে পানির সাপেক্ষে নৌকার বেগ বের হয়ে যাবে দেখো কত আসে ভি এর ভ্যালু দুশো এটাই কোয়েশ্চেন চাইছিল যে নৌকার বেগ কত দুইশো মিটার পার মিনিট হচ্ছে নৌকার বেগ তাহলে খেয়াল করে দেখা একটু যদি সামাপ করি প্রথম লাইন থেকে বা প্রথম সেন্টেন্স থেকে তুমি একটা হিন্টস পাবা সেটা হচ্ছে স্রোতের বেগ চলে আসবে তোমার কাছে আমি কিন্তু মানে বেসিক্যালি এটা কিন্তু আমার মনে ছিল না কিভাবে করতে হবে সো আমি প্রথম লাইন বরাবর আগিয়েছি এবং আগিয়ে দেখা যায় আমার ইউ এর ভ্যালু চলে আসে এবং ভি এর একটা ইকুয়েশন চলে আসে এইভাবে তারপরে সর্বনিম্ন পথের জন্য তোমার যে ইকুয়েশানটা ওইটা আবার বসাবা দেখবা যে এটা ভ্যালু বলা আছে সাড়ে বারো মিনিট এবং এখানে একটা জিনিস যে বেগগুলো মিটার পার মিনিটে বলা মানে মিটার পার মিনিট মানে হচ্ছে তোমার দূরত্ব মিটারে আর টাইম হচ্ছে মিনিটে ওকে সো তুমি এভাবেই রাখো কোনো সমস্যা নেই একশো বিশ নাকি বারো বারো মিটার পারমি একশো বারো তো ও একশো বিশ না তো এটা বারো হবে সরি 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 আমি তো ভুল করছি এখানে তাই না বারো যে বারো হবে বারো থ্যাংক ইউ খেয়াল করার জন্য বারো হবে তো এটা বারো হবে তত হয় দেখো এই এখানে হচ্ছে এখানে ভুল হয়েছে বারো না এই কেন সলভ কেন আসে আচ্ছা যাই আবার যাই সাড়ে বারো ইকাল হচ্ছে টেন ভি রুট আবার ভি স্কোয়ার মাইনাস টুয়েলভ তো জানো এগুলা কীভাবে করতে হয় তাই না যদি না জানো দেখা মিক করে দেখা একটা ক্যালকুলেটর এখানে আবার কি বের করতে হবে আমার বের করতে হবে হচ্ছে এই কোয়েশনটা থেকে সো আমি যদি একটু যাই দাঁড়াও এখানে দেখাই দিই তোমাদের অনেকে হয়তো নাও জানতে পারো এখানে মোডে যে আমাকে টিচ হ্যাঁ আমার হচ্ছে এই কোয়েশনটা বসাতে হবে সরাসরি হ্যাঁ এই কোয়েশনটা এখানে অ্যান্সার এটা হয়তো আসবে না এই কোয়েশন বসাতে হবে তো কিভাবে বসাবো আমার সাড়ে বারো আছে এখানে তাই তো তাহলে লেখো সাড়ে বারো টুয়েলভ পয়েন্ট ফাইভ তারপরে এখানে কি লাগবে একটা ইকোয়াল চিহ্ন লাগবে তাই না সো এখানে দেখো ইকুয়াল চিহ্নটা কোথায় আস যে কোনো ক্যালকুলেটার মডেল এটা পসিবল ইকুয়াল চিহ্ন আমার কাছে আসল এখানে খেয়াল করে দেখো একটা লাল আকারের ইকুয়াল চিহ্ন সো লাল সো এই মডেলের জন্য যেহেতু এটা লাল আকারে সো আমাকে লালে যাইতে হবে মানে আলফাতে যাইতে হবে আলফাতে গিয়ে এটা গেলে তারপরে কি করতে হবে উপরে আসার টেন ইন্টু ভি টেন ইন্টু ভি এর জায়গায় আমাকে লিখতে হবে এক্স আমি এটা এক্সের থ্রুতে সলভ করবো বা এক্স ইকুয়াল টু হোয়াট বলবো ফাইনালি হ্যাঁ এখন দেখো পুরো জায়গায় এক্স কোথায় আছে এক্স এখানে একটা আছে কিন্তু এক্সের উপরে একটা ঘর চলে আসবে এক্সের স্কোয়ার আছে কিন্তু এক্স সরাসরি আছে তো এই জায়গায় একটা লাল আকারে সো আমাকে এই এক্সট্রা বসাতে হবে ঠিক আছে সো এই এক্সট্রা কীভাবে আমি পাবো আমি যদি এটা লাল আকার আছে সো আমি আলফা চাপলে এটা চাপলে চলে আসবে টেন এক্স নিচে কি আছে নিচে আসে রুটোবার তাহলে নিচে আসো কারসরটাকে নিচে নামো ওই যে উপরে ছিল নিচে নামালো রুটোবার দাও দাওয়ার পরে ভি স্কোয়ার ভিটাকে তো এক্স বলছো তাহলে এক্স আবার আনো তারপরে স্কোয়ার দাও স্কোয়ার তারপর এখানে আসো মাইনাস মাইনাস কত মাইনাস বারো স্কোয়ার স্কোয়ার এখন কি করবে এখন আমি এটাকে সলভ করতে হবে তাই না আমাকে সলভ করে এক্সে ভ্যালু কিছু একটা আনতে হবে এখন আমি সলভ যখন করব তখন সলভ দেখো কোথায় আস সলভ আসে এই যে এইখানে লেখা সলভ হলুদে লেখা সো হলুদ আনতে হবে সো শিফট শিফটের উপর যেহেতু হলুদ তো শিফট আনলে এটা আনলেই চলে আসবে এখন এখানে একটা জিনিস বলছে যে এক্সের ইনিশিয়াল ভ্যালু কত ধরবো ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক খেয়াল করো ক্যালকুলেটার কীভাবে সলভ করে এটা তোমাকে বুঝতে হবে এটা দেওয়ার আগে ক্যালকুলেটার সলভ করা হচ্ছে এইভাবে ক্যালকুলেটার প্রতিটা ভ্যালু দিন দুনিয়ার যত ভ্যালু আছে বাস্তব ভ্যালু আছে সব মিলাই মিলাই দেখবে যে কোনটা কোন ভ্যালুটার একটা এটা মিলে যাচ্ছে ওটাই হবে অ্যান্সার তার কাছে ঠিক আছে ক্যালকুলেটার তো অত শতই বোঝে না ক্যালকুলেটার বোঝে খালি মানে কোন ভ্যালু দিয়ে মিলতে হবে সো যেহেতু অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারে দ্যাটস সে খুব চোখের পলাকে চলে আসে সো আমাকে ইনিশিয়ালভাবে বলতে হবে হেল্প করতে হবে ক্যালকুলেটারকে ক্যালকুলেটার একটু হেল্প চাইছে যে ঠিক আছে এটা কত দিয়ে শুরু করলে তাড়াতাড়ি চলে আসবে সো নর্মালি তুমি এইচএসসি সিলেবাস অনুসারে যেটা করবা সেটা হচ্ছে জিরো দিয়েই শুরু করাই দেবা সে জিরো থেকে শুরু করে প্লাসে একবার যাবে মাইনাস আরেকবার যাবে ঠিক আছে জিরো দিয়ে শুরু করাই দিবা সো এক থেকে জিরোই আছে আমি তাও জিরো লিখবো তারপরে আরেকবার ইকুয়াল চাপবো ই দিলে ক্যালকুলেটার কাজ করা শুরু করবে সো কল যদি চেপে দেই হ্যাঁ এটা নিয়ে নিল জিরো একবার চাপো আরেকবার কাজ করা শুরু করেছে এবং ক্যানট সলভ আসছে মাঝে মধ্যে এটা আসবে মাঝে মধ্যে ক্যানট সলভ আসবে কিন্তু অনেক সময় এটা আবার চলেও আসবে ক্যানট সলভ আসছে হচ্ছে কারণ হচ্ছে এটা আমি রিসেট করি নাই বা কিছু একটা করি নাই প্রোগ্রামিং কিছু একটা করা ছিল অনেক বেশি এটা তো মেমোরি লক লক হয়ে এই কারণে ঠিক আছে এখন যদি ক্যানট সলভ আসে তাহলে উপায়টা কি উপায়টা হচ্ছে তুমি পরের লাইনে চলে যাবে ঠিক আছে তুমি লাইনে চালা মানে হচ্ছে আমি বলি কি করবা এটা ডিলিট করে দিই তুমি এক কাজ করো স্কয়ার করে দাও ভাই পাশে সো স্কয়ার যদি করে দিই 10 স্কয়ার v স্কয়ার ডিভাইড বাই v স্কয়ার 12 স্কয়ার বাই 140 144 এখন এইটাকে তুমি হচ্ছে ক্যালকুলেট করতে পারবে ইজিলি এটা করতে ক্যালকুলেটর এর প্যারা হবে না তুমি ভি স্কোয়ারটাকে এক্স বসাও এবার ক্যালকুলেটারে ক্যালকুলেটারকে বলাত ভাই ভি স্কোয়ারটাই হচ্ছে এক্স আমাকে এক্সের ভ্যালু বা ভি স্কোয়ারের ভ্যালুটা বের করে দেন তো সুন্দর মতো করো সমস্যা নেই তাহলে টুয়েলভ পয়েন্ট স্কোয়ার এই রুট ফুট থাকলে অনেক সময় হয় কি ক্যালকুলেটার একটু পাগলা হয়ে যায় কিন্তু নর্মাল থাকলে কোনো সমস্যা হয় না টেন স্কোয়ার মানে একশো দিয়ে দাও ভি স্কোয়ারটাকে তুমি এক্স বলছো বসাও নিচে রুটোবার ভি স্কোয়ারটাকে এক্স বলছো তাহলে এই যে আলফা যাও আলফা এক্স মাইনাস একশো চুয়াল্লিশ ওকে এবার করে দেখো সলভে যাও জিরো বসায় দাও ক্যালকুলেটরকে দুইবার চাপো এই যে চারশো তাহলে ভি স্কোয়ারের ভ্যালু আসা হচ্ছে চারশো বা ভি এর ভ্যালু আসে হচ্ছে টোয়েন্টি মিটার পার ক্যালকুলেটর ছাড়াও তুমি নিজে এটা নর্মালি করতে পারতা নর্মালি করতে চাইলে তোমাকে মনে করা যায় এটা কয়েকটা লাইন আগাইতে হতো নিজে নিজে ঠিক আছে সো তোমার ইচ্ছা আর কি তুমি যেভাবে করো আমি হলে ক্যালকুলেটারই করতাম যদিও ক্যান্ডার সালো দেখাচ্ছে তবু আমি একটু ইজি করে নিয়ে আরেকবার করতাম ওকে আচ্ছা দাঁড়াও এখানে আচ্ছা যে মোডে যেতে হবে তাছাড়া আসবে না কি হলো হ্যাঁ চলে এখানে ইউভি দেওয়া ছিল না তবুও হচ্ছে আমরা এটা সলভ করতে পারছি ওকে এখানে একটা এক্সট্রা ম্যাথ করাই এখানে লেখো যে স্রোতের সাথে স্রোতের সাথে আচ্ছা এটা লেখো স্রোতের বেগ থ্রি কিলোমিটার পার আওয়ার সাঁতারও ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে বা সাঁতার দিয়ে সাঁতার দিয়ে ছাতার দিয়ে স্রোতের বিপরীত স্রোতের বিপরীতে ঠিক বিপরীত বিন্দু হতে পার বরাবর কিলোমিটার দূরে পৌঁছালো প্রস্থ দুই কিলোমিটার হলে সাঁতারু কত কোণে সাঁতার দিয়েছে সাঁতার সাঁতার তোলে এক্সট্রা টাইম নাও তিরিশ সেকেন্ড তুলে ফেলুন তাহলে এখানে খেয়াল করো স্রোতের বেগ দেওয়া আছে সাঁতার সাঁতার দিয়ে স্রোতের বিপরীতে ঠিক বিপরীত হতে পার বরাবর মধ্যেই ম্যাথ হ্যাঁ মধ্যে মধ্যে যে সাঁতার দিয়ে স্রোতের বিপরীত দিকে হ্যাঁ সরি স্রোতের বিপরীতে ঠিক বিপরীত বিন্দু হতে পার বরাবর এত দূরত্বে খেয়াল করে দেখো স্রোতের বিপরীতে সাঁতার দিয়েছে প্রথমে কথা সো আমরা যেটা বুঝি বা আমরা যেটা জানি সেটা কি সেটা হচ্ছে সে এখান থেকে স্টার্ট করেছে এখান থেকে স্টার্ট করার পরে নর্মালি সে এদিক এদিক এদিকে এদিক ইচ্ছে যেতে পারে কিন্তু সে গেছে কীভাবে স্রোতের বিপরীতে সাঁতার তো দিয়েছেই স্রোতের বিপরীতে সে সাঁতার দিয়েছে সাঁতার দেওয়ার পরে এটা ইউ সরি এটা হচ্ছে ভি আর স্রোত তো হচ্ছে এই বরাবর সাঁতার দেওয়ার পরে সে স্রোতের ঠিক বিপরীত বিন্দু হতে এই যে বিপরীত বিন্দু হতে পার দূরে বরাবর এক কিলোমিটার পৌঁছাইছে স্রোতের বিপরীতে মানে সে স্রোত কেন দিকে যাচ্ছে দিকে কিন্তু সে স্রোতের বিপরীতে পৌঁছাইছে মানে সে পৌঁছাইছে হচ্ছে এই বরাবর এই বরাবর ধরো পৌঁছাইছে কথা বুঝ সে এই বরাবর পৌঁছিস মানে তুমি যদি ভিটা এদিকে চিন্তা করো তাহলে ভি হবে এতটুকু ভি হবে হচ্ছে এতটুকু যেন সে এই বরাবর গিয়ে পৌঁছেছে ঠিক আছে তার ডাবলিউ হচ্ছে তাহলে এইটা ডাব্লিউ হচ্ছে কোন কালার দিব তাহলে রেড দিই ইউ ভি ডাব্লিউ এবং এই কোনটা হচ্ছে আলফা এবং এই কোনটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে এক কিলোমিটার সরি এক্স এটা এক কিলোমিটার হুম দেখো চিত্র বুঝছ কিনা চিত্র বুঝলেই অনেক কিছু হয়ে যাবে এখানে স্রোতের বিপরীতে এক কিলোমিটার গেছে এখান থেকে এই বরাবর গেছে এখন প্রশ্ন হচ্ছে সে কত করে সাঁতার দিয়েছে আলফার ভ্যালু ইকাল টু ওকে সো এটা কয়েকভাবে করা যায় কয়েকভাবে ভাবে করা যায় একটা যদি বলি এখানে আমার ই আর ভি দেওয়া আছে তাই না দেখো এক্স এক্স আমরা কি জানি এক্স হচ্ছে ইউ প্লাস ভি আলফা টি প্রস্থ দুই কিলোমিটার এটা ডি দেওয়া টিটা দেওয়া নাই আবার টি মানে কত টি মানে হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন আলফা তাহলে ইউ প্লাস আলফা আলফা ডি ডিভাইড বাই এক্স এখন এক্স এর ভ্যালু কত হবে খুব সাবধানে শুনবে এখন এক্স এর ভ্যালুটাই সমস্যা করবে এক্স যখন খেয়াল করবা এক্স যখন এই লাইনের এই যে একটা লাইন আমি আঁকাচ্ছি লাইন টেকনিকস কমেডি এই লাইনটা যেটা এই লাইনটা যখন ডান দিক বরাবর যাবে তখন x এর ভ্যালু আমরা boxShadow পজিটিভ হ্যাঁ x এর ভ্যালু এখানে শূন্য ডান দিকে গেলে পজিটিভ কিন্তু বাম দিকে গেলে হবে নেগেটিভ ডান দিকে গেলে পজিটিভ বাম দিকে গেলে হবে নেগেটিভ সো এটা খেয়াল করে দেখুন এই নৌকাটা কিন্তু বাম দিক বরাবর যাচ্ছে স্রোতের বিপরীতে

ভি সাইন আলফা ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে বেগ তুমি দেখো এখানে ম্যাজিকের মতো কিলোমিটার কিলোমিটার কাটাকাটি চলে যাবে কিলোমিটার নিয়ে চিন্তা করার দরকার নেই তাহলে তোমার কাছে থাকে হচ্ছে এই ইকুয়েশনটা মাইনাস ওয়ান ইকুয়ালটি হচ্ছে

আমি কী করব আমার হচ্ছে আলফার ভ্যালু বের করতে হবে তাহলে একটু অন করে নিই হ্যাঁ হলো হ্যাঁ অন হয়ে গেছে তাহলে এই পাশ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান অবশ্যই ডিগ্রি মোডে রাখতে হবে ডিগ্রিতেই আমি রাখছি মাইনাস ওয়ান তো হচ্ছে ইকুয়াল টু আনতে হবে তাহলে আলফা দিয়ে এটা আনলে ইকুয়াল এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম সুবিধা করার জন্য থ্রি প্লাস ফাইভ কস আলফার বেল তাহলে আমি এক্স বসাবো আমি এক্সের ভ্যালু বের করব ব্র্যাকেট ক্লোজ করতে হবে একটা ইন্টু 2 ডিভাইড বাই ফাইভ সাইন আলফা ফাইভ মানে তুমি যত দুটা এটা মানে টাইপ করতে পারো আর কি টাইপিং স্পিডের উপরে ফাইভ সাইন আলফা ঠিক আছে বসাই দিছি তাহলে খেয়াল করে একটু ঠিকঠাক বসাইছে কিনা -1 মাইনাস ওয়ান cos টু থ্রি প্লাস ফাইভ যখন আমি বসাই দিছি তারপরে আমি কি করব সলভ করবো এর পেলে আমি জিরো বসাবো ঠিক আছে স্টার্টিংয়ে সুবিধা করে দেবো ক্যালকুলেটর চলে আসছে ওয়ান ফোরটি নাইন পয়েন্ট টু জিরো টু তাহলে অ্যান্সার ইস ওয়ান ফোর্টি নাইন পয়েন্ট জিরো টু ডিগ্রি লিখে দিতে হবে স্রোতের সাথে আচ্ছা আনসার ওকে এই হচ্ছে এই ম্যাথ এর সো তুমি দেখো যে এখানে তুমি যদি এই জিনিসটা না জানতা যে এটা আছে নেগেটিভ হবে এটা পজিটিভ হবে তাহলে কিন্তু এই ম্যাথ মিলত না সো এই জিনিসটা একটু মানে কিছু ম্যাথ থাকবে যে তোমাকে নতুন নতুন জিনিস শেখাবে সো এটা একদম একটা ম্যাথ যেটা তোমাকে মানে এই ম্যাথটা প্র্যাকটিসের উপর নির্ভর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে আসবে না মাথার মধ্যে বা তা খেয়াল হবে না সো তুমি যে একবার প্র্যাকটিস করলে মাথার মধ্যে চলে আসবে কই গেল ওকে সো ক্লাসটা আমি এপরন্ত রাখছি কিন্তু নেক্সট ক্লাসে আমাদের নদী নৌকার ম্যাথ ওভাবে এখনো শেষ হয় নাই আমাদের টপিক শেষ হয়েছে নদী নৌকার কিন্তু ম্যাথ শেষ হয়নি ম্যাথ এখনো অনেকগুলা আছে ঠিক আছে সো এখন হচ্ছে আমি যাদের একটু সমস্যা আছে কোনো যদি সমস্যা থাকে বা কোনো যদি ডাউট থাকে আমি একটা মিট দিয়ে দিচ্ছি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা এবং আমরা সলভের দিকে যাবো আর যদি কারো কোনো সমস্যা থাকে আমি দিচ্ছি দারুণ to wait পোস্ট হচ্ছে এতে দাঁড়াও আমি এখান থেকে কমেন্ট করে দিই পিন করে দিয়েছি কমেন্ট সো কারো সমস্যা থাকলে চলে আসতে পারো কোনো প্রশ্ন বা স্পেসিফিক কোনো সমস্যা থাকলে আর ততক্ষণে হচ্ছে আচ্ছা দাঁড়াও এখানে মনে হয় আমার মাইকটা অফ করা দাঁড়াও দাঁড়াও একটু দাড়াও

স্যার ক্যালকুলেটরে স্যার ডিগ্রি মানটা স্যার 95 স্যার এক্স এর ভ স্যার 11 আসছে স্যার মিলতেছে না স্যার noise check তো কথা একটা হচ্ছে স্যার কি বলো কোন ম্যাথের কথা বললা মানে এটা এটা মিলা নাই জি স্যার এটা 95.89 ডিগ্রি

হ্যাঁ ছবি তুলে আহ তোমাদের ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা নাই না একটা ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি ছবি তোলা শুধুমাত্র একটা পোস্ট দিবা তো সুন্দর করেছে এই স্টেপ যাওয়ার পরে আমার এই মানে এইরকম মাইনাস আসছে তখন বুঝতে পারবো কারণ এখন অনলাইনে আসলে ই করাটা মুশকিল তুমি স্টেপ ওয়াইজ একটা ছবি তোলা আর কি বুঝছো স্টেপ ওয়াইজ একটা ছবি তুলে একটা পোস্ট দাও দেখো যদি সলভ হয়ে যায় হলো যদি কথা ভুল বুঝতে পারো কিন্তু একটা ভুল হয়েছে এটা আমি শিওর যে একটা ভুল হয়েছে তাছাড়া এরকম ক্যালকুলেটর তো এরকম করবে না আর দুইটা ক্যালকুলাতে আবার ট্রাই করছো না সো অবশ্যই দুইটা তো তো কখনো ভুল आंसर আসার কথা না আর আমার आंसरগুলোর সাথে তো মিলেছে আমি মোটামুটি মানে সেন্স মেক করে অ্যানসারগুলো এমন না যে কোথাও ভুল হইছে খুব সম্ভবত আচ্ছা আর কি কোনো সমস্যা ছিল কোথাও স্যার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে অবস্থান ভেক্টর ধরো একটা হচ্ছে বিন্দু ধরো

ওইটা নির্দিষ্ট একটা ভেক্টর চিন্তা করে আমি যদি বলি প্রসেসটা যদি বলি প্রসেসটা হচ্ছে নির্দিষ্ট একটা ভেক্টর চিন্তা করতে হবে বা তুমি যে মনে করো যে তুমি তো ভেক্টর আমাকে বললাই একটা তাই না ওই ভেক্টরটা চিন্তা করার পরে তারপর হচ্ছে প্রত্যেকটা অক্ষের সাথে কোন বের করার আলাদা পদ্ধতি আছে যখন আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করা শিখবো এটা নর্মালি আমরা শিখি হচ্ছে ডট গুণ করার পরে ঠিক আছে ডট গুণ করার পরে যখন আমরা এটা শিখবো তখন আমরা দেখতে পারবো এটা যে যে দুইটা ভেক্টর দিয়ে আমরা বের করতে পারি আর ওইটা বের করার পরপরই তখন তুমি যে কোনো ভেক্টর যে কোনো একটা অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে সেটা ওই একই কনসেপ্ট দিয়ে বের করতে পারবা এবং ওইটা আমরা ক্লাসে দেখবো এটা একটা আলাদা টপিকের নাম আছে টপিকটা হচ্ছে ডাইরেকশন কোথায় আর কি ওইটা সামনে আসবে এখনও করাই নেই আমি হ্যাঁ আমি দ্বিমাত্রিকই নিয়ে আসে বেসিক্যালি এই যে নদী নৌকা এটা কিন্তু দ্বিমাত্রিক এরপরে আমরা আপেক্ষিক বের পড়ব বেগ পড়বো ওইটাও দ্বিমাত্রিক তারপরে আমরা ত্রিমাত্রিকে ওই যে যখন আমরা গুণ এবং ইয়েতে ঢুকবো গুণে ঢুকবো আর হচ্ছে ক্যালকুলাসে ঢুকে যাব তখন ওগুলো আসবে আর কি

বা তোমার যদি মনে করো বোর্ডে অ্যান্সার করতে হয় হ্যাঁ সেক্ষেত্রে যখন সিকিউ তুমি যখন অ্যান্সার করবা তখন অবশ্যই তুমি কজ আলফা সাইন আলফা দিয়ে অ্যান্সার করো আমি ক্লাস ওটা বলছি যদিও যে এটা বোর্ডে আর হচ্ছে সিকিউতে তোমরা ইউজ করবা কলেজের সিকিউতে কারণ অনেক সময় ওই ক্যালকুলেটর এর যে অ্যান্সারটা বা ক্যালকুলেটর করে যেভাবে আমরা সলভ করি সহজে ওটা অনেক সময় টিচাররা নিতে চায় না এখন কোন টিচার খাতা দেখবে তুমি তো সেও না সো একটু সেফলি নিজেকে রাখতে হবে সেফটি বজায় রেখে দ্যাটস সাই তুমি সেই সব ক্ষেত্রে হচ্ছে ওটা ইউজ করবা আর আরেকটা যেটা জিনিস অবশ্যই এটা তো আমি পড়ানোর সময় বলেছিলাম এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মানে হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর জন্য ইউজ করা যাবে ত্রিমাত্রিক হলে এটা ইউজ করা যাবে না ত্রিমাত্রিক বরং ওই আইজাকে দিয়ে ভাই বেশি সুবিধা ওটা বেশি সুবিধা হবে ত্রিমাত্রিকে অ্যানসারগুলো ওইভাবেই আসবে সহজে আসবে ত্রিমাত্রিক কি সোজা দ্বিমাত্রিক করার সময় যে cos আলফা sin আলফা আনতে হবে বুঝছো তাহলে আপনাদের ওই ব্যাপারে কি ক্লাস ডাউনলোড করা যাবে নাকি যে কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে পারবা মোবাইল থেকে ডাউনলোড করাটা কঠিন হবে সরাসরি ডাউনলোডের অপশন থাকবে না কিন্তু ফেসবুক থেকেও তো করা যায় ফেসবুক থেকে ওই একই ভাবে ল্যাপটপ বা তুমি যদি কম্পিউটার ইউজ করো যে বিভিন্ন ডাউনলোডার পাওয়া যায় সফটওয়্যার ওগুলো দিয়ে ইজিলি ডাউনলোড করা যায়

好切！Awesome.